হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে যখন কোর্টে নানাভাবে কথার বিরোধী উকিল বলে যে কেসটার মধ্যে আর কিছুই নেই সব কিছু তো পরিষ্কার হয়ে গেল কথা কলি গুহ যেহেতু সেদিন পাহারায় ছিল তার মানে মুকুরটা সেই চুরি করেছে আর তার জন্যই তার শাস্তি নিশ্চিত করা হোক তখনই বিচারপতি বলতে শুরু করে যে সমস্ত সাক্ষর প্রমাণের উপর ভিত্তি করে কথাই যে আসল অপরাধী সেটা বোঝা যাচ্ছে তাই কথাকে শাস্তির আওতায় আনা হবে ঠিক সেই মুহূর্তেই চিৎকার করে ওঠে অগ্নি বলে যে না কথা কোনো দোষ বা অন্যায় করেনি কথা অপরাধ করেনি কথা নির্দোষ কি প্রমাণ আছে আপনার কাছে এই যে এই মুকুটটা আমি পেয়ে গেছি কে বা কারা থানার বাইরে একটা চেয়ারে এটা রেখে গিয়েছিল আমি তখন সেখান থেকে আসছিলাম স্যান্ডির সঙ্গে আর তখনই এই মুকুরটা আমার চোখে পড়ে এবং আমি নিয়ে চলে এসেছি এটা যে আসল সেটার কি প্রমাণ রয়েছে আমাদের বাড়িতে এটা বহু বছর ধরে রয়েছে এটার একটা প্রচলন রয়েছে এর সামনে প্রদীপ বা কোনো কিছু ধরলে এ জল করতে শুরু করে সেই আলোতে এর সমস্ত মুকুটের পাথরগুলো জ্বলতে শুরু করে আর তাই বোঝা যাবে যে এটা আসল না নকল তাহলে টেস্ট করা হোক তখনই সামনে প্রদীপ নিয়ে গিয়ে প্রমাণ করা হয় যে আসলেই এই মুকুটটা সত্যি মা নিজেই আসলে তার মুকুটটা খুঁজে পেয়েছে কথা এতে খুব খুশি সমস্ত প্রমাণ সব কিছুর থেকে কথাকে খারিজ করে দেওয়া হয় কথা যে আসলে নিরপরাধ সেটা বোঝা যায় কথা তো এখানে পুলিশ কাস্টাডিতে রয়েছে তাহলে মুকুটটা কে বা কারা চুরি করেছে অন্য লোক যারাই এই মুকুটটাকে এখানে রেখে দিয়ে গেছে তাদেরকে খুঁজে বের করার জন্য পুলিশে তদন্ত করতে বলা হয় এবং কিভাবে মুকুটটা চুরি হলো নতুন করে সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টে পেশ করতে বলা হয়েছে আর কথাকলিকে একেবারেই ছেড়ে দেওয়া হয় তার কোনো অন্যায় দোষ কোর্ট কোনোভাবেই খুঁজে পায়নি কথা যখন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তার শ্বশুরমশাই এসে তাকে বলে যে আসলে সে অন্যায় করেছে সে এফআইআর কাগজে সই করতে চাচ্ছিল না কিন্তু পরিস্থিতি এমন একটা জটিল ঘোলাটে হয়ে গেল যে কথাকে না সন্দেহ করে পারা যাচ্ছিল না তাই তারা এই কাজটা করে ফেলেছে কিন্তু কথার কাছে তারা ক্ষমা চেয়ে নেয় কথাকে এই মুকুটটা রাখতে দেওয়া হয় এবং বলা হয় যে কথায় এইবারের লক্ষ্মী তাই সে এটাকে সামনে রাখবে উকিল এসে কথার ছাড়া পর সমস্ত কাগজপত্র দিয়ে যায় এবং বলে আর বাকি কাগজগুলো আমি আপনাদের পৌঁছে দেব। তবে অগ্নি আপনি যদি না পাশে থাকতেন এই কেসটা লড়া যেত না আপনি তো আমাকে হায়ার করেছিলেন এবং আপনার বইয়ের প্রতি যে বিশ্বাস ভরসা সেটা কিন্তু আজকে জিতে গেল এরকম যদি প্রত্যেকটা স্বামী করতো তাহলে হয়তো মেয়েদেরকে বিনা কারণে এরকম কাঠগড়া উঠতে হতো না কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে কথা নির্দোষ চিৎকার করে উঠলো অগ্নি প্রমাণ দেখিয়ে আজকে যা কিছু কথার সঙ্গে হয়েছে সেটা যে তৃতীয় কোনো ব্যক্তি করিয়েছে ইচ্ছে করে শত্রুতামি করে সেটা অগ্নি বুঝতে পারছে তাকে ধরতে এবার নানাভাবে কথার সঙ্গে হাত মিলিয়ে এসে লড়াই করবে সেসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন